शलाकया चुकुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री चैतन्ना मनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायां ददाति सपदन्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुणवैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनान्वितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदानां सहगणललिता श्रीविशाखान्वितं च। नमोऽयं विष्णुपदाय कृष्णभीष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नाम्ने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशकारिणे पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पदादरम् अहं वन्दे माधवच्छज्जनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं। नमो महाबदन्नाय कृष्णप्रेम पदाय ते कृष्णाय कृष्णचैतन्याम्ने गौरदिशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त रतकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे बिंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। नीलाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्रवान् जगन्नाथाय ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैत गदाधर शिवशादि गुरु भक्तवृंदा। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। আমরা এখন ধারাবাহিকভাবে মহারাজের কাছ থেকে শ্রবণ করছি শ্রীমৎ শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা একাদশ পরিচ্ছেদ নিত্যানন্দ প্রভুর স্কন্দ এবং শাখা। দশম পরিচ্ছেদে আমরা মহাপ্রভুর শাখা প্রশাখা সম্পর্কে জেনেছি, এখন নিত্যানন্দ প্রভুর আমরা শাখা প্রশাখা সম্পর্কে জানবো। আমরা মহারাজের কাছ থেকে ধারাবাহিক ভাবে মাহাত্ম সহায় অনুবাদ সহায় আমরা পাঠ করব, কিন্তু আমরা এই অধ্যায়ের কিছু শ্লোক ধারাবাহিক ভাবে আমি আজকে পড়ে যাব। নিত্যানন্দম পদম ভুজ ওম গান প্রেম মধুস্মিত মধুস্মদান তৎমাকিলান তেষু মুকলিকস্তে কোচিন্ময়া। শ্রীমন নিত্যানন্দপুর পাদপদ্মে মধু পানে উন্মুক্ত ভ্রমররূপী ভক্তদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি তাদের মধ্যে মুখ্য কয়েকজন ভক্তের কথা বর্ণনা করবার চেষ্টা করছি। অর্থাৎ যারা নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় পাত্র, আমরা মহাপ্রভুর প্রিয় পাত্র কারা প্রথম দ্বিতীয় তৃতীয় সিরিয়াল ভাবে দেওয়া হয়েছে, যারা নিত্যানন্দ প্রভুর খুব প্রিয় পাত্র তাদের এখানে কি করা হবে আলোচনা করা হবে। এখানে মধু বলা হচ্ছে, মধুর পানে নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয়, বলরামের অত্যন্ত প্রিয় হচ্ছে মধু। সেজন্য নিত্যানন্দ ত্রয়োদশীতে বলরাম জয়ন্তীতে কি করা হয়, নিত্যানন্দ প্রভুকে মধু দান করা হয়। জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাহার শরণাশ্রিত যে সেই ধন্য। জয় জয় শ্রী অদ্বৈত জয় নিত্যানন্দ জয় জয় মহাপ্রভুর সর্বভক্ত বৃন্দ। তৈষ শ্রীকৃষ্ণ চৈতন্য সৎ প্রেম প্রেম মা অমর শাকিন উদ্দস্ত বধূতেন্দু শাখা রূপান গণাদ্বয়ম। নিত্য ভগবত প্রেমের অবিনশ্বর বৃক্ষ হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু, এবং সে বৃক্ষের সর্বোচ্চ স্কন্দ হচ্ছেন নিত্যানন্দ প্রভু, এবং সেই সর্বোচ্চ স্কন্দের সমস্ত শাখা প্রশাখাকে
আমি সশ্রদ্ধপনেতে নিবেদন করি। একটা একটা যদি বড় বৃক্ষ হয়, বৃক্ষের মধ্যে যেটা বড় শাখা বের হয়, শাখাটাই হচ্ছে কে, নিত্যানন্দ প্রভু। আবার একটা বড় শাখা থেকে আরো অনেক উপশাখা বের হয়, সেগুলোর বর্ণনা এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি করছে। শ্রী নিত্যানন্দ বৃক্ষের স্কন্ধ গুরুতর, তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তর। শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রী চৈতন্য বৃক্ষের অত্যন্ত গুরুতর একটি স্কন্ধ, তার থেকে বহু শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে। মালাকারের ইচ্ছা জলে বারে শাখাগণ, প্রেম ফুল ফলে ভরি সাইল ভুবন। অসংখ্য অনন্ত গণ কে করু গণন, আপনা সুদিতে কহি মুখ্য মুখ্য জন। এই শাখা প্রশাখা ভক্তদের মধ্যে সংখ্যা অগণিত অন্তহীন, কিন্তু তা গণনা করতে পারেন কে, তা গণনা করতে পারেন। তবু নিজেকে পবিত্র করার জন্য আমি তাদের মধ্যকার মুখ্য কয়েকজনকে ভক্তের কথা এখানে বর্ণনা করার চেষ্টা করব। ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত, বেদ ধর্মা তীর্থ হইয়া বেদ ধর্ম, বেদ ধর্মে রত। যদিও বীরভদ্র গোসাই ছিলেন পরমেশ্বর ভগবান, তবু তিনি একজন মহান ভক্ত রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত বেদ ধর্মের অতীত, তবু তিনি গভীর নিষ্ঠা সহকারে বৈদিক ধর্ম অনুশীলন করেছিলেন। এই বীরভদ্র গোসাইয়ের নাম অনুসারে বীরভূম নাম হয়েছে, যেখানে একচক্র নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। তার প্রিয় পুত্র হচ্ছে বীরভদ্র গোসাই। এই বীরভদ্র গোসাইয়ের নাম অনুসারে কি হয়েছে, বীরভূম। অন্তরে ঈশ্বর চেষ্টা বাহিরে নিধর্ম, চৈতন্য ভক্তি মণ্ডলে দেহ মূল স্তম্ভ। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর ভক্তি মণ্ডপে তিনি হচ্ছেন মূল স্কন্দ স্বরূপ। অন্তরে তিনি জানতেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, কিন্তু বাইরে তিনি কোনো প্রকার দম্ভ প্রকাশ করতেন না। আমরা তো কিছু হলে মোটামুটি কিছু পোস্ট পজিশন সম্মান পেলে অনেক দম্ভ হয়, কিন্তু এখানে বীরভদ্র গোসাই উনি ভগবান হওয়ার ফলেও তিনি কোনো কি করতেন না, দম্ভ করতেন না। কেউ এখন রাজা হলে, এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ একজন প্রশাসক হলে অনেক দম্ভ সহকারে কথা বলে, কালকে কি ছিল আজকে কি হয়ে গেল। আমরা এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি, গতকাল আন্দোলন করেছে রাস্তায়, ছিল গাড়িতে, লোকাল গাড়িতে বাসে সত্য, এখন BMW, এবং সবাইকে হুংকার দিচ্ছে। কিন্তু এখানে বীরভদ্র গোসাই আমরা দেখতে পাচ্ছি উনি ভগবান স্বয়ং। ওনার এমন শক্তি ছিল যেখানে বিগ্রহ জাগ্রত ছিল না, সে বিগ্রহকে যদি উনি প্রণাম করতেন, সে বিগ্রহ তৎক্ষণাৎ ভেঙে চুরমার হয়ে যেতেন। কিরকম ওনার ভক্তির প্রভাব ছিল। অদ্যপি যাহার কৃপা মহিমা হইতে, চৈতন্য নিত্যানন্দ গাই সকল জগতে। এই বীরভদ্র গোসাইয়ের কৃপা মহিমায় কবে আজ সারা জগতের মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নাম কীর্তন করার সুযোগ পাচ্ছে। এখানে ভগবান তার আরো বেশি মহিমান্বিত করছেন। তাই আমি শ্রী বীরভদ্র সেই বীরভদ্র গোসাইয়ের লইন শরণ, যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। বীরভদ্র গোসাইয়ের নাম নিলে আমাদের সমস্ত অভীষ্ট পূরণ হয়ে যাবে। কত গুরুত্ব দিচ্ছেন, যেমন আমরা তুলসী মহারানীর নাম নিলে কি হবে, অভীষ্ট পূরণ হবে। মুরয়ে অবিলাস বিলাস কুঞ্জে দিয় বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। অভীষ্ট পূরণ এখানেও কি হবে, বীরভদ্র গোসাইয়ের যদি আমরা নাম নিই তাহলে আমাদের অভীষ্ট, যার যেটা লক্ষ্য আছে সেটা কি হবে, পূর্ণ হবে। আগের সময় অনেক ভক্তরা ইসকনে যোগদান করেছেন আমেরিকা যাওয়ার জন্য, আমাদের যারা পুরাতন ভক্ত আছে তাদের সাথে মিশলে বুঝতে পারবেন, যারা যারা এখন অভিলাষ ছিল সবাই আমেরিকা চলে যেতে পেরেছে। তা আমাদের এখন আমেরিকা যাওয়ার অভিলাষ হবে না ভগবত ধাম যাওয়ার অভিলাষ হবে,
যদি ভগবত ধামের অভিলাষ হয় তাহলে আমরা বীরভদ্র গোসাইয়ের নাম লেলে আমাদের সে অভিষ্টটা কি হবে, পূরণ হবে। শ্রীরাম দাস আর গদাধর দাস, চৈতন্য গোসাইর ভক্ত রহিতার পাশ। শ্রীরাম দাস আর গদাধর দাস নামক চৈতন্য মহাপ্রভু দুজন ভক্ত সর্বদাই বীরভদ্র গোসাইয়ের সঙ্গে থাকতেন, সেখানে তাদের মহিমা বর্ণনা করা হচ্ছে, আমরা সেটা শ্লোক গুলো পড়ব। নিত্যানন্দে আজ্ঞা দিল যবে গোরে যাইতে, মহাপ্রভু এই দুই দিল তার সাথে। অতএব দুই গণে দুহার গণন, মাধব বাসুদেব ঘোষের এই বিবরণ। নিত্যানন্দ আদেশ করেছে কোথায় যেতে, গোরে যেতে, আর মহাপ্রভু তাদেরকে সাথে দিলেন। রাম কে কে, রামদাস এবং গদাধর দাস তাদের সঙ্গে যেতে আদেশ দিলেন। তাই কখনো কখনো তাদের চিত্তচেতন মহাপ্রভুর গণ, আবার কখনো কখনো নিত্যানন্দ প্রভুর গণ বলেও বর্ণনা করা হয়। তেমনই মাধব ঘোষ, বাসুদেব ঘোষ, চৈতন্য মহাপ্রভুর জন, আবার নিত্যানন্দ প্রভুর জন। তারা মহাপ্রভুরও খুব প্রিয় ছিল এবং নিত্যানন্দ প্রভুর দুজনেরই খুব কি ছিল, প্রিয় ছিল। রামদাস মুখ্য শাখা শক্য প্রেম রাশি, ষোল সাঙ্গের কাষ্ঠ যে তুলি কইল বাসি। চৈতন্য মহাপ্রভুর এক মুখ্য শাখা হচ্ছে রামদাস, শক্য প্রেমে পূর্ণ ছিলেন তিনি। 16টি গাঁট যুক্ত একটি বাঁশকে বাঁশিতে পরিণত করে বাজিয়েছিলেন, 16টা। এমনি তো বাঁশির ছিদ্র থাকে কয়টা, 8টা, 8টা গাঁট যুক্ত, কিন্তু এখানে 16টা গাঁট যুক্ত বাঁশি। চিন্তা করে দেখেন কত কঠিন, যারা বাঁশি বাজায় তারা বুঝতে পারবে, আমরা তো বাজাতে জানি না এত বুঝতে পারবে না। গদাধর দাস গোপী ভাবে পূর্ণানন্দ, যার ঘরে দান কেলি কইল নিত্যানন্দ। শ্রী গদাধর দাস গোপী ভাবে পূর্ণ আনন্দ মগ্ন থাকতেন, তার ঘরে নিত্যানন্দ প্রভু দানকেলি নাটক অভিনয় করেছিলেন। গদাধর পণ্ডিত একজন, গদাধর পণ্ডিত গদাধর দাস হচ্ছে আরেকজন। শ্রী মাধব ঘোষ মুখ্য কীর্তনিয়া গণে, নিত্যানন্দ প্রভু নিত্য করে যার গানে। মাধব ঘোষ তিনি হচ্ছে একজন ভালো কীর্তনিয়া। মহাপ্রভুর কীর্তনিয়া ছিল কে, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, ওরা মহাপ্রভুর কীর্তনিয়া। আর হচ্ছে এই মাধব ঘোষ হচ্ছে বাসুদেব ঘোষের ভাই। মাধব ঘোষ হচ্ছে কার কীর্তনীয়া, নিত্যানন্দ প্রভুর কীর্তনীয়া। বাসুদেব গীতে করে প্রভুর বননে, কাষ্ঠ পাষাণ যবে যাহার শ্রবণে। বাসুদেব ঘোষ যখন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর বর্ণনা করে কীর্তন করতেন, তখন তা শুনে কাঠ ফাতরও গলে যেত। আমরা ভক্তি গীতে সঞ্চয় নিয়ে বাসুদেব ঘোষের ভজন আমরা কি করতে পারি, গাইতে পারি। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চর মারে সর্প শনে কেলা। শ্রী চৈতন্য মহাপ্রভু এক মহান ভক্ত ছিলেন মুরারি গুপ্ত, বহু অলৌকিক কার্য সম্পাদন করেছিলেন। আনন্দে মগ্ন হয়ে কখনো তিনি বাঘের গালে চর মারতেন, আবার কখনো তিনি বিষধর সর্পের সঙ্গে খেলা করতেন। কত শক্তিশালী হলে বাঘকে কি করা যায়, কন্ট্রোল করা যায়, সাপকে কন্ট্রোল করা যায়, চিন্তা করে দেখেন। মুরারি গুপ্ত তিনি রামচন্দ্রের কি ছিলেন, ভক্ত ছিলেন। সেখানে চৈতন্য ভাগবতের পঞ্চম অধ্যায়ের কয়েকটা শ্লোক মুরারি গুপ্ত সম্পর্কে বর্ণনা করেছে। বাহ্য নাহি শ্রী চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তারাইয়া যান বনের ভিতরে। কবুলম্প দিয়া উঠে বাঘের ওই উপরে, কৃষ্ণের প্রসাদ ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। মহা অজগর সর্প লয় নিজ কূলে, নির্ভয়ে চৈতন্য দাস তাকে গত হলে। ব্যাঘ্রের সহিত কেলা কেলেন নির্ভয়, এন কৃপা করে অবধূত মহাশয়। এভাবে বিভিন্ন লীলা করতে থাকেন নিত্যানন্দ। একটা শ্লোক আচ্ছা, নিত্যানন্দ দাসের আত্মবিস্মৃতি সর্বতা,
নিরন্তর কহেন আনন্দ মন কথা। দুই তিন দিন মর্জি জলের ভিতরে তাকেন কোথাও দুঃখ না হয় শরীরে। এমন ভাবে দুই তিন দিন পর্যন্ত জলে নামলে আর উঠে না। জড়বায়ু অলক্ষিত সর্বব্যবহার, পরম উদ্দাম সিংহ বিক্রময় অপার। চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কত বা কহিতে পারে সকলই অপার। যোগ্য শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসে কৃষ্ণ পায় যে নিশ্চিত। নিত্যানন্দের গণযত সব বজ সকা, সিংহ বেত্র গোব্যেষ শিরে শিখি বাচা। নিত্যানন্দ প্রভু যারা আশ্রিত ভক্ত তারা হচ্ছে সবাই বজের সক্য রসান্বিত, এবং তাদের সকলের গোপবেশ গোপাল বেশ, তাদের হাতে সিংহ ও বেত্র আর তাদের মাথায় ময়ূরের পাকা। আমাদের এখন মহারাজ কোথায় রয়েছে? বৃন্দাবনে রয়েছে। সে বলরাম মেয়ের লীলাময় স্থান, শ্রীকৃষ্ণের লীলাময় স্থান, সেখানে দিব্য লীলা। আর কয়দিন পরে শুরু হবে ব্রজমণ্ডল পরিক্রমা 84 কোষ, যাদের সৌভাগ্য হবে আপনারা কি করবেন? ব্রজমণ্ডল অংশগ্রহণ করবেন? অন্তত এখন যেতে না পারলো, এবছর যেতে না পারলো, অভিলাষ থাকতে হবে। আমরা যদি অভিলাষ করি বাজে যাওয়ার জন্য, তাহলে সেই অভিলাষ আমাদের কি হবে? রঘুনাথ বৈদ্য উপাধ্যায় মহাশয়, যাহার দর্শনে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। আরেকজন ভক্ত হচ্ছে কে? রঘুনাথ বৈদ্য, যিনি উপাধ্যায় নামে পরিচিত। তিনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর এমনই একজন মহান পার্ষদ ছিলেন যে কেবল তার দর্শনে সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত। সুন্দরানন্দ নিত্যানন্দের শাখা বিত্ত ধর্ম, যার সঙ্গে নিত্যানন্দ করে বজ নম। শ্রী নিত্যানন্দ প্রভু আর একটি শাখা সুন্দরানন্দ ছিলেন নিত্যানন্দ প্রভুর সবচাইতে অন্তরঙ্গ সেবক। তার মধ্যে নিত্যানন্দ প্রভু ব্রজ লীলা বিলাস করেন। নিত্যানন্দ প্রভুর আরেকটা জনভক্ত হচ্ছে সুন্দরানন্দ প্রভু। এগুলো সব গৌড়পাদের চরিতাবলীতে মহিমা বর্ণনা করা আছে সব ভক্তদের। কমলাকর পিলপলায় অলোকিত রীত, অলৌকিক প্রেম তার ভুবনে বিনীত। কমলাকর পিপলাই ছিলেন তৃতীয় গোপাল। তার আচার আচরণ ভগবত প্রেম ছিল অলৌকিক, এবং এভাবে তিনি সমস্ত জগতে প্রসিদ্ধ ছিল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার অনুবাসী উল্লেখ করেছেন গৌরবর্ণ দেশ দীপিকার 128 নম্বরে বর্ণনা করা হয়েছে, কমলাকর পিপলাই ছিলেন তৃতীয় গোপাল, কৃষ্ণলীলায় তিনি ছিলেন মহাবল, শ্রীরামপুরে মহাশয়ের জগন্নাথ বিগ্রহ কমলাকর পিপলাই প্রতিষ্ঠা করেন। শ্রীরামপুর স্টেশন থেকে মহেশ গ্রাম প্রায় 2.5 মাইল দূরে অবস্থিত। কমলাকর পিপলাই বংশ তালিকা অনুসারে তার পুত্রের নাম চতুর্ভুজ, চতুর্ভুজের দুই পুত্র নারায়ণ এবং জগন্নাথ, নারায়ণের পুত্র জগদানন্দ, তার পুত্র রাজীব লোচন। তার সময়ে জগন্নাথ দেবের সেবার অর্থাভাব হয়। তখন ঢাকার নবাব সুজা 1060 বঙ্গাব্দে জগন্নাথ দেবকে 1185 বিঘা জমি দান করেন। মহেশের 3 মাইল পশ্চিমে জগন্নাথপুর গ্রামে এই জমি আছে। জগন্নাথ দেবের নাম অনুসারে এই গ্রামের নাম হয় জগন্নাথপুর। কথিত আছে যে কমলাকর পিপলাই যখন গৃহত্যাগ করেন, তখন তার কনিষ্ঠ ভ্রাতা নিধিপতি পিপলাই অনুসন্ধান করতে করতে মহেশে এসে তাকে দেখতে পান। তিনি কোনো প্রকারে তাকে দেশে ফিরিয়ে নিতে সমর্থ না হলে অবশেষে তার নিজের পরিবার ও তার ভাইয়ের পরিবার বর্গের সঙ্গে মহেশে এসে বসবাস করতে লাগলেন। মামলাকর কমলাকর পিপলাইয়ের বংশধরেরা
এখনো মহেশ গ্রামে বাস করেন, তাদের উপাধি অধিকারী এবং তারা হচ্ছেন ব্রাহ্মণ। মহেশের জগন্নাথ মন্দিরের ইতিহাস হচ্ছেন ধ্রুবানন্দ নামে জনেক উদাসীন বৈষ্ণব জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা রানীকে দর্শন করতে যান, নিজের হাতে পাক করে শ্রী জগন্নাথকে ভোগ নিবেদন দেওয়ার প্রবল ইচ্ছা করেন। তখন একদিন রাত্রে জগন্নাথ দেব স্বপ্নে তাকে দেখা দিয়ে বলেন, তিনি যেন গঙ্গার তীরে মহেশ গ্রামে গিয়ে জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা পূর্বক তাকে নিত্য নিজ হস্তে বুক রন্ধন করে তা নিবেদন করে তার মনস্কামনা পূর্ণ করেন। ধ্রুবানন্দ মহেশে গিয়ে গঙ্গা জলে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে ভাসতে দেখেন এবং সে তিনটি বিগ্রহ জল থেকে তুলে গঙ্গা তীরে কুটির নির্মাণ করে তাদের সেবা করতে থাকেন। তার প্রকট কালে জগন্নাথ দেবের উপযুক্ত সেবক কে হবেন এই চিন্তা তার হৃদয় অধিকার করায় তিনি স্বপ্নে শ্রী জগন্নাথ দেবের আদেশ প্রাপ্ত হন যে সুন্দরবনের নিকট খালিজুলি গ্রাম নিবাসী কমলাকর পিপলাই নামক জগন্নাথ দেবের একজন পরম ভক্ত বৈষ্ণব শিরোমণি পরদিন পাতে মাহেশে আগমন করলে তাকে যেন সেবার বার দেওয়া হয়। ধ্রুবানন্দ পরদিন কমলাকর পিপলাই এর সাক্ষাৎ লাভ করা মাত্রই তাকে শ্রী জগন্নাথ দেবের সেবাবার সমর্পণ করেন। এইভাবে সেবার অধিকার লাভ করার পর কমলাকর পিপলাই অধিকারী পদবি লাভ করেন। আগে ব্রাহ্মণ ছিলেন, এখন অধিকারী, যার অর্থ হচ্ছে ভগবানকে সেবা অর্চনা করার মতো ক্ষমতা প্রাপ্ত হওয়া। রাঢ়ী ও শ্রেণীর এই অধিকারীগণ সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারভুক্ত। 5 প্রকারের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পিপ্লায় পদবীর দ্বারা পরিচালিত হয়ে থাকে। দেখেন জগন্নাথ কত কৃপাময়, জগন্নাথকে এখানে বুক নিবেদন করতে চাইছে জগন্নাথ পুরীতে, জগন্নাথ এখানে রয়েছেন সেখানে বুক নিবেদন করার জন্য আদেশ করা হয়েছে। আবার শেষে আবার আরেকজনকে কি করা হচ্ছে, এখন সে জায়গা রয়েছে আপনারা জগন্নাথপুর গৌর মন্ডল পরিক্রমায় কিন্তু এগুলোতে নিয়ে যাওয়া হয়। সে জগন্নাথের বিশেষ কি আগামী 21 তারিখ হচ্ছে কি শ্রী নরোত্তম দাস ঠাকুরের শুভ তিরুভাব তিথি উপলক্ষে আমাদের গৌর মন্ডল পরিক্রমা শুরু হচ্ছে শ্রীরাম মায়াপুর থেকে। আমাদের শ্রীমদ ভক্তি পুরুষোত্তম সাই মহারাজ সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর গৌর পার্ষদদের আবির্ভাব স্থলে গুলো কি যাবেন, আপনাদের যাদের যাদের সৌভাগ্য হবে আপনারা মহাপ্রভুর সাথে কি মহারাজের সাথে আপনারা যেতে পারেন। যারা যেতে পারবেন না মহারাজের ফেসবুকে সেগুলো লাইভ দেওয়া হবে, আপনারা সেগুলো দর্শন করতে পারবেন। আমার কবে সে সৌভাগ্য হবে বুঝতে পারছি না। সূর্যদাস সরকেল তার ভাই কৃষ্ণদাস নিত্যানন্দে দৃঢ় বিশ্বাস প্রেমের নিবাস। সূর্যদাস সরকেল তার কনিষ্ঠ ভ্রাতা কৃষ্ণদাস সরকেল উভয়ে নিত্যানন্দ প্রভুর দৃঢ় বিশ্বাস, তারা ছিলেন ভগবত প্রেমের নিবাস। আমরা যদি মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে দৃঢ় বিশ্বাস করতে পারি, তাহলে আমরা কি হবে, আমাদের জীবন সফল হবে, তখন আমাদের হৃদয়ে ভগবত প্রেম কি হবে নিবাস করবে, জাগ্রত হবে। গরিদাস পণ্ডিত যার প্রেম প্রেম দণ্ড ভক্তি কৃষ্ণ প্রেমা দিতে নিতে ধরে মহাশক্তি অম্বিকা কাল নাই। সে কৃষ্ণ গরিদাস পণ্ডিতের কি রয়েছে, শ্রীপাঠ রয়েছে, সেখানে আপনারা যাবেন, সেখানে গৌর গৌর নিতাই বিগ্রহ এখনো সদা সেবিত আছে। মহাপ্রভু থাকা অবস্থায় সে গরিদাস পণ্ডিতের গৃহে, মহাপ্রভু যখন যেদিন সন্ন্যাস নিয়ে সন্ন্যাস নেওয়ার জন্য গৃহ ত্যাগ করে চলে গিয়েছিলেন, রাত্রিবেলা নির্দয় ঘাট দিয়ে গিয়ে নৌকা বেয়ে গরিদাস পণ্ডিতের বাড়িতে উঠছিলেন, সেখানে এখনো মহাপ্রভুর হস্তলিখিত গীতা রয়েছে। তারপরে যে নৌকায় করে গিয়েছিলেন সে নৌকাটা তো ঘাটে বেঁধে রেখেছিলেন গঙ্গার ঘাটে, আর বইটাটা নিয়ে গেছিলেন গরিদাস পণ্ডিতের ঘরে, সে বইটাটা এখনো রয়েছে। আর পরবর্তী গরিদাস পণ্ডিত জানতে পেরেছিলেন কি
মহাপ্রভু এখন সন্ন্যাস নেবে। তখন হরিদাস পণ্ডিত মহাপ্রভুকে অনেক ভালোবাসতেন, আর সেজন্য হরিদাস পণ্ডিত বলছে আপনি যদি এভাবে আমাকে ফেলে চলে যান, হরিদাস পণ্ডিত গৃহস্থ ছিলেন, তাহলে আমি কি করব, গঙ্গায় গিয়ে কলসি বেঁধে আত্মহত্যা দেব। তখন অনেক বুঝিয়েছিলেন, ও কোনো অবস্থায় বুঝছে না, নিত্যানন্দ প্রভু বুঝিয়েছেন, দুজনেই ছিলেন ওখানে। আর হরিদাস পণ্ডিতের অম্বিকা কালনা হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি, পাশাপাশি আপনারা গেলে সেটা দর্শন করতে পারবেন। সেখানে জাহ্নবী মাতা বসুদেবের সাথে, বসুদা মাতার সাথে কি হয়েছিল, নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল, সেই বিবাহস্থলী আপনারা দর্শন করতে পারবেন, এখনো রয়েছে। তো পরে মহাপ্রভু বলছিলেন তুমি কি করো, যারা বিগ্রহ তৈরি করে তাদেরকে দিয়ে আমাদের গৌর নিতাইয়ের মতো করে হুবহু তুমি দুইটা বিগ্রহ বানাও। মহাপ্রভু কয়েকদিন ওদের বাসায় ছিলেন, তো সেখানে গৌর নিতাইয়ের বিগ্রহ বানানো হয়েছে। যেদিন মহাপ্রভু চলে যাবে তাদের গৃহ থেকে, দুপুরের মধ্যাহ্নকালীন ভোগ প্রসাদ ওনারা গ্রহণ করবে বা গ্রহণ করবে। তো দুইটা আসন দিয়েছে হরিদাস পণ্ডিতের এখানে, মহাপ্রভুর জন্য, নিত্যানন্দ প্রভুর জন্য ওনাদেরকে আহ্বান করেছে। ওনারা এসে দুইটা আসনে বসে বসেছেন, তখন বলছে আরো দুইটা পাশে আসন দাও। তখন হরিদাস পণ্ডিত আরো দুইটা আসন দিয়েছে। তখন জিজ্ঞেস করছে দুইটা আসন কার জন্য, বলছে দুইটা যে বিগ্রহ তোমরা বানায় নিয়ে আসছো, মহাপ্রভু নিত্যানন্দ দুইজনকে নিয়ে এখানে বসাও। তখন হরিদাস পণ্ডিত কি করেছেন, দুইজনকে এখানে এনে বসিয়েছেন, চার থালায় প্রসাদ নিবেদন করেছে, চার থালায় তারা চারজনেই সমানভাবে সব প্রসাদ আস্বাদন করেছে। তখন হরিদাস পণ্ডিত আর চারজনে তারা কি হয়েছেন, ঘরে ফিরে গিয়েছেন প্রসাদ আস্বাদন করে। তখন হরিদাস পণ্ডিত বলছে এখানে আমরা তো এখন প্রত্যেকজন দুইজন দুইজন করে আছি, মহাপ্রভু দুইজন আছে, নিত্যানন্দ প্রভু দুইজন আছে, তুমি এখান থেকে যে কোনো দুইজনকে রাখো, দুইজনকে রেখে দাও তোমাদের গৃহে, আর দুজন আমরা চললাম। তো মহা হরিদাস পণ্ডিত কি করেছে, দুইজনকে বেঁচে রেখেছে, বেঁচে রেখেছে। তখন ওই আর দুজন কি হচ্ছে চলে যাচ্ছে, কতদূর যখন চলে গেল হরিদাস প্রভু চিন্তা করছে কাটাতে চলে গেছে। হরিদাস পণ্ডিত আমাকে তো প্রতারণা করছে, বিগ্রহ গুলো আমার ঘরে থেকে যাচ্ছে, আসল গৌর নিতাই চলে যাচ্ছে, এটা বলে দূর দিছে ঘর থেকে, দূরে গিয়ে রাস্তায় আগে গিয়ে রাস্তা বন্ধ করে দিছে, হাত দিয়ে এভাবে করে বন্ধ করে দিছে, আপনারা যেতে পারবেন না, আপনি আমাদেরকে প্রতারণা করে, আমাকে প্রতারণা করে এভাবে আমাকে ওই বিগ্রহ গুলো দিয়ে আমাকে চলে যাচ্ছেন, আমি এটা মানবো না, আমি আত্মহত্যা দেবো, আপনারা যেতে পারবেন না। তো এইভাবে ঠিক আছে, ওরা দুজন আবার ঘরে চলে আসছে, ওই দুজনকে বলছে চলে যেতে, যেগুলো বিগ্রহ রূপে দাঁড়িয়েছিল ওরা আবার চলে যাচ্ছে, আবার রাস্তা চলে গেছে, আবার এখানে গেলে তো বিগ্রহ হয়ে গেছে, ঘরে ঢুকলে ওরা কি হয়ে যাচ্ছে, ওরা সরে গেলে ওরা বিগ্রহের মতো হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, গণ্ডিতায় স্থির হয়ে যাচ্ছে। এইভাবে 18 বার নিয়ে এসেছে, এক এরকম দুপুর থেকে যাওয়া শুরু করছে যে সন্ধ্যা হয়ে গেছে। তখন মহাপ্রভু বলছে দেখো হরিদাস, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমার গৃহে থাকছি, হ্যাঁ তুমি এই যে ঘরের কাঁটা থেকে এখানে শুধু এই 18 বার আমাদের আসা যাওয়া করাইছো, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি কখন যাব। তখন তিনি বুঝতে পারছে না আমার ঘরে যে গৌর্ণিতাই বিগ্রহ রূপে রয়েছে, এরা সাক্ষাৎ গৌর্ণিতাই। তো ওই গৌর্ণিতাই আপনারা কালনা যাবেন নবদ্বীপ স্টেশন থেকে 2 স্টেশন উপরে হাওড়ার দিকে, অম্বিকা কালনা স্টেশন আছে, ওখানে নেমে অটো ধরে সে গৌর্ণিতাইকে আপনারা দর্শন করতে যেতে পারেন। জাগ্রত বিগ্রহ, কেউ যদি এই গৌর্ণিতাইয়ের কাছে প্রার্থনা করে গৌর্ণিতাই তার সাথে চলে যায়, সেই জন্য সে পূজারী সব সময় দরজাতে দাঁড়িয়ে থাকে, দুইজন সিপাহী আছে পূজারী আছে, ওরা দাঁড়িয়ে থাকে জলব্দ সন্ধ্যে, বৃন্দাবনে যেন ইয়া বিগ্রহ বঙ্কু বিহারী না কি বিগ্রহ বৃন্দাবনে বাঁকা না কি নামটা আমার মনে আসছে না, খুব প্রিয় বৃন্দাবনে বিগ্রহ প্রচুর ভিড় হয়, নামটা আমার এখন মনে আসছে না, আবার বলবো। তো বিগ্রহ কেউ জলক দর্শন দেওয়া হয়, বিগ্রহ কেউ কেউ যদি কি করে
আকুতি সাগরে প্রার্থনা করে তাহলে বিগ্রহ চলে যায়। ওখানে তো পদ্মা দিয়ে কি করে আটকায়, কিন্তু এখানে পদ্মা না পুরো দরজা বন্ধ করে দিবে জল। শুধু আপনি যদি আরতির সময় যান তাহলে একেবারে গৌরনীতাকে নয়ন বলে দর্শন করতে পারবে। কেউ যদি আকুতি সকালে নরোত্তম দাস ঠাকুরের বচনের মাধ্যমে প্রার্থনা করে, গৌরাঙ্গ করুণা কর দীনহীন জানে ক্ষমা পতিত প্রভু নাহি ত্রিভুবনে, দন্তে তৃণ ধরি গোরা ডাকি হে তোমায়, কৃপা করি আমার হৃদয় মনের, যদি দয়া না করিবে পতিত দেখিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া, পড়েছি বব সমুদ্রে নাহি কো নিস্তার, শ্রীচরণ ধরণে তানে দাসে কর পার, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, করো সদা নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর তিনি স্বয়ং মহাপ্রভুকে কি করেছিলেন, এভাবে প্রার্থনা নিবেদন করেছিলেন। আমরা যদি আকুতি সহকারে হৃদয় দিয়ে মহাপ্রভুকে প্রার্থনা করি, নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি, নিত্যানন্দ প্রভু কি হয়, মহাপ্রভু তার সাথে সাথে চলে যান। সেই জন্য পূজারীরা ওখানে বন্ধ করে রাখে, বিগ্রহ তো বিতুলতে দেয় না। তবুও আপনারা নেটে গেলে কিছু কিছু কেউ চুরি টুরি করে তুলছে, আমিও একবার তুলেছিলাম, বুঝতে না পারে মতো মোবাইল নিয়ে ফেলবে ওখানে, যদি দেখতেই পারে মোবাইল কি করবে, আর মোবাইল পাবেন না, সেটা দান বক্সে ঢুকাই দেওয়া হবে। অনেক পায়ে টায়ে ধরে কান্নাকাটি করে যদি 500 1000 2000 টাকা দেন তাহলে হয়তো মোবাইল দিতে পারে। তো খুব সাবধানতার সহিত করবেন, সেখানে যাবেন, মহাপ্রভুর কৃপা লাভ করবেন। আজকে আমরা এখানে বিশ্রাম দান করছি, আশা করছি আগামীকাল বজে থেকে আমরা মহারাজের সান্নিধ্য লাভ করব। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তোমার প্রভু আরো কিছু বলবে মনে হয় গরিদাস পণ্ডিত সম্পর্কে, ওকে না, কিছু আমি না সকল ভক্তদের শিষ্য প্রণাম। আমি আপনি লাস্টে যে বিষয়ে বললেন, এখানে জানি না কতজন গৌর মন্ডলে আছেন, দয়া করে মোবাইল অনেক জায়গায় কিন্তু ওরা গৌর মন্ডলে যারা ওখানে কোন ধামবাসীদের সাথে বার্গেনিং করে, অনেক সময় অনেক দেখবেন যে আপনাদেরকে কিছু নিষেধাজ্ঞা দেবে। যেমন আমরা যখন একবার গেছিলাম শ্যামানন্দপুর, এখানে যে মোবাইল দেখেছে গৃহস্থ এত রেগে গেছে, মানে সেই জন্য একটু সাবধান থাকবেন। অনেক সময় শুনে না ভক্তরা হিড়িক পড়ে যায় মোবাইলে ছবি তোলার জন্য, এই জন্য একটু সাবধান দেয়। অনেক সময় আমার দুইজন মোবাইল ভেঙে দিয়েছে। এটা যারা যারা গৌর মন্ডলে যাচ্ছেন দয়া করে মোবাইল বিষয়ে একটু সাবধান থাকবেন। হ্যাঁ, আমি তো হরে গতবার কৃষ্ণ। শ্রীক্ষেত্র পরিক্রমায় গিয়েছিলাম গোপীনাথে, গোপীনাথের ওখানে কি হলো, একজনে ছবি তুলছে ওখানে পূজারি দেখে গেছে, ও তো একেবারে সিংহের মতো লাফ দিয়ে এসে মোবাইলটা নিয়ে ফেললো, নিয়ে কি একেবারে ওই বেচারা তো অনেক কান্নাকাটি এসে অফিসে জমা দিয়ে আসছে। আমি পরে ওকে ধরলাম, হয়তো আপনি সাধু মানুষ এভাবে সিংহ করে, ও আরেকজন সাধু ও ব্রহ্মচারী ছিল যার থেকে নিয়ে এসেছে, তো ওর থেকে এমন ভাবে নিল। এখানে অনেক লোক, পুরো মন্দির কানায় কানায় পূর্ণ, ও ভিতরে ছিল গর্ভ মন্দিরে, ওখান থেকে ও বাবার কি করছে গর্ভ মন্দির থেকে বাইরে থেকে এসে পিছন থেকে এসে দাপ করে নিছে, সামনে দেখে এলে তো কি করতাম মোবাইল চাপটে নিতে পারতো না, আর এমন ভাবে লাভ দিয়ে নিছে আমিও তো অবাক হয়ে গেছি। আর ওখানে যারা ছিল খুব সবাই কি হয়ে গেছে, অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে গেছে প্রভুর এই যে যিনি পূজারী। আমি পরবর্তীতে ওনাকে বলছি, আমি যে আপনি এভাবে একজন সাধু মানুষ হয়ে কি করছেন করছেন, না এরকম না করলে তো ওরা ছবি নিষেধ আছে এখানে, এতগুলো বাসায় লিখে দেওয়া হয়েছে, ওরা তবু কেন শুনছে না, ব্রহ্মচারী হয়েছে কি। আর একটা বিষয় হচ্ছে মতুল মুকুন্দবাবু, ওই
তীর্থগুরু, ওরা কি করে, ওরা যখন দেখে যে আমাদের সাথে যে তীর্থগুরু থাকে ওনাকে অপমান করে সব, তো তখন ক্ষতিটা হয়ে যায় আমাদেরই। যখন ওরা দেখে যে লিডারকে ধরে, লিডারকে তখন অপমান, মানে ওই মহারাষ্ট্র থাকে তখন, সেই জন্য একটু সবাই একটু সাবধান থাকবেন, দেখবেন বুঝে শুনে ছবি তুলবেন, বুঝে শুনে যাওয়া আসা। অনেক সময় দেখা যায় কিছু কিছু স্পর্শকাতর এলাকায় ওদের ঢুকতে দেয় না, সেই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের ভক্তরা মানে ফাঁক ফুক দিয়ে ঢুকি ঢুকি দিয়ে, এরকম করবেন না দয়া করে। এরকম মানে সবচেয়ে বড় এফেক্টটা হয় হচ্ছে যে আমাদের তীর্থগুড়ি যারা থাকে ওনাদের অপমান করেন। এই জন্য আপনি তো ওনারা বলতে পারেন, আমরা তো তখন কিছু বলতেও পারবো না ওনাদেরকে, সেই জন্য একটু সজাগ থাকবেন সবাই। ধাম পরিক্রমা, যে ধাম অপরাধ না হয় যাতে। হরে আর কৃষ্ণ। আর ওদেরকে কিন্তু প্রণামী টনামী দিলে চুক্তি করলে একটু কথা টথা বলে যদি কনভিন্স করা যায় তাহলে কি করা যায়, ছবি তোলা হ্যাঁ যায়। আগে থেকে না, কিছু প্রণামী প্রণাম দিয়ে দিতে হবে। প্রণামী সে একটু আগে সজাগ থাকে, প্রণামীটা তো পরের সাবজেক্ট, আগে মেন কথা হচ্ছে নিজেদের মহারাজকে বাঁচাতে হবে, নিজেদেরও বাঁচতে হবে। হরে কৃষ্ণ। মল্লিকা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনাদের চরণ কমলে। প্রণাম। প্রভু, ওই যেটা বললেন যে এই বিগ্রহ দর্শনের, এটা মানে কোন বিগ্রহের কথা বলছেন আসলে আমি শুনতে পাইনি। বাকি বিহারিতে তো ওই রকম আছে জলক দর্শন। বাকি বিহারী, হ্যাঁ বৃন্দাবনে, আর হচ্ছে যে গরিদাস পণ্ডিতের গৌরনিতাই, সেটা কোথায় প্রভু? গৌর মন্ডলের মধ্যে পড়ে, অম্বিকা কালনা স্টেশন, নবদ্বীপ স্টেশন থেকে হাওড়া যাওয়ার পথে পড়ে, তবে হাওড়া থেকে আচ্ছা, নবদ্বীপ আসার মাঝামাঝিতে, মাঝামাঝি না একটু দূরে, তো প্রভু নবদ্বীপের কাছাকাছি, 2 স্টেশন আগে অম্বিকা কালনা স্টেশন আছে ওখানে কি। একটু আগে যে ভজনটা শুনালেন ওই ভজনটা কোথায় আছে প্রভু? আমি ভক্তিগীতি সঞ্চয়নে খুঁজলাম, পেলাম না। ভক্তিগীতিতে নাই, নরোত্তম দাস ঠাকুরের যে ভজন আর সংকলন রয়েছে সেখানে আছে, অথবা ইংলিশ যেটা বৈষ্ণব অ্যাপস আছে ওখানে পাবে ভজন। আমি ওই দিন শুনলাম মহারাজ যে বললেন যে টিকিট ক্যান্সেল হয়ে গেছে, আমি ভাবলাম যে মহারাজই মনে হয় আসতে পারেননি। আমি হ্যান্ডেস করেছিলাম, কিন্তু মহারাজ বলছিলেন পরে শুনবো, কিন্তু আর শোনা হয়নি আর বলা হয়নি। আমি বুঝতেই পারিনি যে মহারাজ এসেছেন। তো কালকে গিয়েছিলাম আমি সেখানে, যদিও মহারাজের দর্শন পাইনি, কিন্তু টিমের সঙ্গে কিছুটা সময় আমি কাটিয়ে এসেছি, প্রসাদ একটু সার্ভিস করার সেবার সুযোগ পেয়েছিলাম। তো দেখি আবার চেষ্টা করবো মহারাজ দর্শন পাই কিনা। ঠিক আছে প্রভু, হরি বল, প্রণাম। দর্শনার্থী হবে, সংক্ষেপে বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। আপনার শ্রী চরণে, সকলের চরণে প্রণাম। শুভ সপ্তমী, শারদীয় পূজার প্রণাম আমাদের তো অষ্টমী, প্রভু। আমাদের আজকে সপ্তমী, তাহলে সপ্তমী অষ্টমী দুটোই শারদীয়ার প্রণাম প্রভু। আর বিজয়া তো আসছে, নবমী বিজয়া প্রভু। এই যে ঝলক দর্শন আর ছবি উঠাতে দেয় না, এই না দেওয়ার পিছনে কারণটা কি? ছবি উঠালে কি এই যে দশ বিধ অপরাধ হয়ে যাচ্ছে? যেখানে এখানে যারা পুরোহিত আছে, সেবায়েত আছে, ওরা মনে করে কেউ যদি ছবি তুলে নিয়ে যায় তাহলে কি হবে, আর ওখানে বিগ্রহ দর্শন করার জন্য কেউ যাবে না, ওদের এরকম একটা মনোভাব আছে, কারণ এটা অ্যাভেলেবেল হয়ে গেল যে কোনো জায়গায়, একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে আমরা তো বিভিন্ন পেন্টিং এ কি করি, বিভিন্ন জায়গায় বিগ্রহ ছবি ব্যবহার করি, ছবিগুলো যেখানে সেখানে পড়ে, দিন শেষ হয়ে গেছে, এখন অনেক সময় দেখবেন আগেকার সময় এটা খুব ছিল, আগরবাতির প্যাকেটে বিভিন্ন বিগ্রহ বসে দিত, এটা ইসকন থেকে আন্দোলন করার ফলে এখন যারা আগরবাতি বানায় ওরা কি করে না, প্যাকেটে বিগ্রহ ছবি দেয় না, এটা কয়েক বছর আগে খুব কি ছিল, কারণ কি যে আগরবাতি যে মন্দিরে যেখানে সেখানে আগরবাতি জ্বালাইছে, জ্বালানোর পরে প্যাকেটটা তো ফেলে দেয়, এখন সবার ফাইল লাগছে ভগবানের ছবি, তো সেইগুলো বিভিন্ন কারণে ওরা কি করে, যেন এটা যেন অবমাননা না হয় সেজন্য কি করে, তিনি তারা এইভাবে ছবি তুলতে দেয় না। যদি পূজারীদের একটু কনভিন্স করা যায়, রাজি করা যায়,
বা তাহলে কিছু কিছু ক্ষেত্রে তোলা যেতে পারে, যেমন টোটা কপিনা তো ছবি তুলতে দেয় না, আমি জিজ্ঞেস করছিলাম বলছিলাম তুলতে দিয়েছিলাম, টোটা গোপীনাথের আমার চরণের ছবি তোলা আছে, রাধা গোপীনাথের, যে ওনার যে মহাপ্রভু যে অঙ্গের সাথে লীন হয়ে গেছে সেটি আছে, ছবি তোলা আছে। ঠিক আছে, সবাই ধন্যবাদ ভালো থাকো, প্রভু, হরি হরি বল, বাঞ্ছা কল্প তরুবেচ্ছ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাম ভাবনে ব বৈষ্ণব বাঞ্ছা গুরু কল্প নমঃ, তরুবাশ্চ কৃপা সিন্ধু বৈবচ জয় আনন্দ পতিত প্রভু পাবন সিদ্ধ কি, জয় বৈষ্ণব ভক্তি গুরু নম সামরাজ কি, জয় নম নবদ্বীপ জয় বৃন্দাবন ধাম কি, জয় গদাধর পণ্ডিত ধাম কি, জয় নিতাই জয় সনাত প্রমানন্দে, হরি হরি বল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল, হরি শারদীয় হরি বল শুভেচ্ছা, মা দুর্গা আমাদের সমস্ত বিপদ নাশ করে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যাক সে কামনা করে শুভ অষ্টমীটা আজকে।